Hello viewers, assalamu alaikum. Amra chole eshi Ataikula paikari kapun hater market e lungir market e ei market e apnar saptahik dui din hat boshe shukro ebong shonibar din apnara jara paikari byabsha koren tara obosshoi ei lungi gulo shongro bazare prochondo dam ক্রেতাও নেই আপনার বিক্রেতাও নেই ভাই এটা আপনার এক মানে ধরা যায় কত আমার একটু বলেন তো সুন্দর করে কাপড় আসলে খুব ভালো কাপড় না না ভালো কাপড় দেখি তো ভালো কারণ তাঁতি বর্তমান লসে আছে এই কাপড়টা না না তাঁতি তো শিল্পপতি হয়ে গেছে এখন তাঁতি একবার লসে আছে সুতার মহাজন না না আপনি কথা বলেন কেন আপনি লসে কে আছে লসে নাই না লসে আছে প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে লস কিসের সে ফকির হয়ে গেছে সেটা বলেন অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কারণ আসলে আমরাও বেচার সেরকম করতে পারছি না আমরা 10-20 টাকা কামাই করি ওর মধ্যেই 10 টাকা খরচ চলে যায় আসলে আমরা প্রকৃত ব্যবসা নাই দেখেন হাতটা লোকজন নাই নাতিও অ্যাকচুয়ালি আসলে আমাদের পরিস্থিতি ভালো না আমরা এই অবস্থায় আছি আর কি করা যাবে বাংলাদেশে থাকবেন না চলে যাবেন বাংলাদেশ থেকে আল্লাহ পাক শরীর ভালোই রাখছে বাংলাদেশ তো চলে যাবেন একবার হয়তো গেছিলাম বাংলাদেশে চলে আর আশা নাই না চলে যান লন্ডন বা আমেরিকায় চলে যান কারণ ওই দেশে গেলে জিনিসের দাম কম কাজ হবে না বুঝলেন না আর হচ্ছে কি একবার গেছিলাম ওই দেশে দেশের কাম কম বাংলাদেশে যেতে ওই সকল দেশের অনেক কিছু দাম কম এখন এখন কম নাই প্রত্যেকটা জিনিসের দাম বেশি না না আমাদের দেশে দাম বেশি বাইরের রাষ্ট্র অনেক দাম কম এটা আর কি আমরা আর কি বলবো আমার এক সরকারের কথা না আসলে শেখ হাসিনা জানেই না জানেই না জানেই না ওনার কাছে পৌঁছায় না এগুলো না না উনি জানেই না কথা বুঝছেন এটা সিন্ডিকেট করে আপনার ব্যবসায়ীরা এটা ব্যবসায়ীদের অপরাধ কথা বুঝছেন দল তো করে আওয়ামী লীগ বা বিএনপি আসলে আওয়ামী লীগ বিএনপি ব্যবসায়ী যারা না সব এক দল তারা এক এককভাবে কাজ করে তখন কোনো দল কাজ করে না আর একটা দলকে ক্ষতি করতেছে বিশেষ করে শেখ হাসিনারে ক্ষতি করতেছে কিছু কিছু মানুষ এই ক্ষতিটা করতেছে বিশেষ তো কামরুল ভাই কি কি করা যায় যে দাম তো বলতেছে এভাবে তো চলা যাবে না নেওয়া যাবে না আমরা তো আর অন্য সরকার চাই না এই সরকার আমাদের সবকিছু জিনিসের দাম কমালে তো আমাদের আর অন্য সরকার দরকার নেই নাকি আসলে আপনার এটা হলো সিন্ডিকেট করে কিছু সমাজের কিছু অসৎ লোক আছে তারাই এটা চালাইছো তুমি এটা নিচ্ছ অনেকবার হাটে লুকই নেই হাটে লুকের পরিস্থিতি খুবই খারাপ আমরা এত সকালে আসলাম তবু লুক নেই তাই না খুব খারাপ অবস্থা আমি
ভালো ভাষণ পালে কথাটা ঠিক আছে।